রাত 11টার সময় আপু আমার রুমে এসে বলে তুমি 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 গণরুমে যাও। গণরুমে নিয়ে যায় আমাকে, এলো পাথারি ভাবে থাপড়ানো চওড়ানো, মাথায় মারা, গায়ে মারা, লাথি মারা, পায়ে নরম সব জায়গায় পিন ফুটানো, এরকম রাত 11টা থেকে রাত 3:30 পর্যন্ত আমার উপর এরকম অত্যাচার। ওরা গণরুমের 5-6 জন ছিল, ওরা তার ভিতর তাবাসসুম আপু ছিল আমার ডিপার্টমেন্টের ইমিডিয়েট সিনিয়র আপু, মাওবিয়া নামে এক আপু ছিল, উনারা আমাকে খুবই চওড়াইছে, খুবই মানেছে, বলে কি যে ওর চলে মারিস না, কেউ দেখে ফেলবে, ওর গায়ে মার যাতে কাউকে না দেখাতে পারে, প্রচুর মার। আমার মুখে ওরা পানি পানি দিয়েছে যাতে মুখে দাগ না লাগে, তারপরে মুখে অনেক দাগ পড়েছে। আর ওরা আমাকে বাজেভাবে অনেক কিছু আমাকে দিয়ে হাসায়া ঠাট্টা করায় বলায়া ওইগুলি রেকর্ড করে রাখছে। হলের প্রধান যে পপ্পু স্যার, তার বিরুদ্ধে বাজে কথা বলে ওটা রেকর্ড করে রাখছে, ওই তাবাত সমাপুর বিরুদ্ধে আমাকে দিয়ে বাজে কথা বলায়া ওইটাও ওরা রেকর্ড করে রাখছে। আর আমার 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 বলছে তুই জামা জামা সন্নি কর জামা তোল, তাই বলে জামা জোর করে মেরে ধরে আমাকে জামা জামা সন্নি করা ওটা ভিডিও করছে ওরা। আর হচ্ছে কোনো একটা গিলাস বলছে এটা চাট, এটা হচ্ছে তুই চাটবি, এটা আমরা ভিডিও করব। তখন ওই গিলাসটা আমাকে দিয়ে চাটাইছে আর ওরা ওটা ভিডিও করে রাখছে, আমাকে দিয়ে নাচাইছে, আমি তো কখনো নাচি না, ওই বাজেভাবে নাচায় ওটা ভিডিও করে রাখছে, বলে যে তুই যদি এগুলি বাইরে কাউকে বলিস কোনো দিন তোকে হচ্ছে মেরে মেরে হচ্ছে একেবারে মেরে ফেলবো। আরও অনেক বাজে ভাষায় কথা বলছে, সেগুলো মুখে মুখে আনা যায় না। রাত 3:30-টার পর ওরা আমাকে বললো এখানে ঘুমা, কালকে সারাদিন আমারই সাথে ঘুরবি, রাত যাবে পরের দিন তুই স্যারকে নিজের দোষ দিয়ে হল থেকে বের হয়ে যাবি, আর কোনো দিন ওই হলে আসবি না, একেবারে বাতিল হল থেকে। তখন আমি সকালে কোনো মতো ওদের চোখের আড়ালে আমি কোনো মতো বের হয়ে হল থেকে আমার বাসায় পাবনা চলে যাই।